বান্দরবানে শঙ্খ নদীর উজারে তীব্র প্রবাহ থাকলেও ভাটিতে তা ক্ষীণ হয়ে আসছে। খরস্রোতা এ নদী চর পড়েও ভরাট হয়ে যাচ্ছে। পাহাড়ের গায়ে তামাক চাষ এবং পলিথিন সহ বিভিন্ন বর্জ্য ফেলায় দূষণের শিকার হচ্ছে শঙ্খ নদী। রাসেল জমাদারের ভিডিওচিত্রে সাইদুজ্জামানের রিপোর্ট। বান্দরবানে পাহাড় থেকে সৃষ্ট 180 কিলোমিটার দীর্ঘ নদী শঙ্খ। ব্রিটিশ শাসনামলে এর নাম দেওয়া হয় সাঙ্গু। এই নদী উজানে দূষণমুক্ত যৌবনা, কিন্তু ভাটিতে এসে বিপর্যস্ত। পাথর উত্তোলন ও পাহাড়ি বন উজাড় হওয়ায় মাটি গলে মিশছে নদীতে। ভাটিতে অনেক জায়গায় নদীর মধ্যে জেগে উঠছে ছোট ছোট চর, কোনো কোনো জায়গায় দেখা দিচ্ছে ভাঙন। নদী পাড়ে তামাক চাষের কারণেও ভরাট হচ্ছে নদী, ছড়াচ্ছে দূষণ। উচ্ছ্বসনে যদি পানি আপনার বৃদ্ধি পায়, সেটা বিভিন্ন উপায়ে, টেকনিক্যালভাবে বা বিভিন্ন উপায়ে সেটার পানি বৃদ্ধি করার পরিকল্পনা নিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে, একটা স্টাডি করতে হবে যে টোটাল ক্যাসমেন্ট এরিয়াতে আমাদের কী পরিমাণ ঝড় বা ছিঁড়ি আছে, কোথায় কী কারণের জন্য আমাদের সেডিমেন্ট ডিপোজিশন হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় এই পানিটাকে আমাদের ধরে রাখার জন্য আমাদের রাবার ড্যাম বা এই জাতীয় যাতে করে বর্ষার সময় পানি চলে যেতে পারে, আবার ড্রাই সিজনের পানিটাকে আমরা ধরে রেখে এই পানিটাকে আমরা নানা কাজে ব্যবহার করতে পারি। নদী পরিব্রাজক দলের কর্মীদের সঙ্গে নিয়ে নদী পরিদর্শন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের কর্মকর্তারা। নদী রক্ষায় নানা উদ্যোগ নেওয়ার কথা বলেন কমিশন চেয়ারম্যান। মাঝখান দিয়ে আপনার একেবারে চর পড়ে গেছে। নর্মালি আমরা এই পাহাড়ের পাশ দিয়ে যদি নদী কেটে দেই তাহলে পাহাড়গুলো ধসে যাবে। এর প্রস্থ এবং এর গভীরতা, এটার উপরে যে অনুপাত, সেই অনুপাতটা বিশেষজ্ঞরা বের করবেন। করে মাঝখান দিয়ে কিছু বালু মাটি যেটাকে এই চর করে দিচ্ছে সেটাকে আমাদের অবশ্যই সরিয়ে নিতে হবে। পাহাড়ি স্বচ্ছ পানির এ নদীও এখন পলিথিন ও প্লাস্টিক দূষণের কবলে। এ ব্যাপারে স্থানীয়দের সচেতন করার উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন নদীপ্রেমীরা। এই শঙ্খ নদীর মাঝে যে চর পড়েছে সেখানে সংক্ষিপ্ত আকারে খনন করা এবং এখানে প্রাকৃতিক রিজার্ভার সৃষ্টি করা, এর দুপাশের পাহাড়ে কৃত্রিম বনায়ন করার কথা বলা হচ্ছে, কিন্তু এগুলো সবই করতে হবে বিশেষজ্ঞদের গবেষণার ফলাফল নিয়ে। তা না হলে এই পাহাড়ি নদী সাঙ্গুকে রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়বে। বান্দরবানের শঙ্খ নদী থেকে জাহিদুজ্জামান, চ্যানেল আই।